সাদা জার্সিটা তুলে রেখেছেন অনেক দিন হলো, তবে লাল বলের এই ফরম্যাটটায় যে ইতিহাস গড়েছেন টাইগাররা সে খবর এতক্ষণে অজানা থাকার কথা নয় বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের। এই খবর জানার পর মনে মনে নিশ্চয়ই খুশি হয়েছেন রিয়াদ। তবে শুধু খুশি থাকলেই কি চলবে? নিজেকে যে ফিট আর তৈরি রাখা প্রয়োজন সাদা বলে ভক্তদের দুর্দান্ত কিছু উপহার দিতে। কিন্তু রাওয়ালপিন্ডিতে টাইগাররা সাদা জার্সিতে ব্যস্ত থাকলেও মিরপুরে নিজেকে রঙিন জার্সিতে স্ট্যান্ড বাই করে রাখছেন রিয়াদ। নিয়মিত আসছেন মিরপুরের মাঠে, রানিং থেকে শুরু করে ব্যাটিং বোলিং সবকিছুই ঝালিয়ে নিচ্ছেন। পাকিস্তানের সাথে শান্তরা যখন ইতিহাস গড়তে ব্যস্ত রাওয়ালপিন্ডির মাঠে, তখন রিয়াদ ব্যস্ত ছিলেন মিরপুরের মাঠে ফিটনেসে, ফিটনেস ট্রেনারকে সাথে নিয়ে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য, রানিং মেপে ঘড়ি দৌড়ে দৌড়েছেন লম্বা সময়, 40 ছুঁই ছুঁই রিয়াদ দৌড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। তবে থেমে থাকাটা যে তার ডিকশনারিতে নেই। যে কোটা সেট না দৌড়ালে পূরণ হবে না ফিটনেসের নিয়মিত কোটা, ঠিক ততটাই রানিং করে নিয়েছেন। রানিং শেষে ব্যাট প্যাট পরে সময় নষ্ট না করে গিয়েছেন ব্যাটিংটাকে ঝালাই করে নিতে। সঙ্গে নিয়েছেন বাংলাদেশের বোলিং ইউনিটের সবচেয়ে নির্ভরযোগ্য কাটার মাস্টার মুস্তাফিজকে। কাটারে হাত পাকা করতেই যে রিয়াদের এই প্রচেষ্টা সেটা আন্দাজ করা যেতেই পারে। নেটে মুস্তাফিজের কাটার স্লোয়ার সামলেছেন বেশ দারুণভাবেই, চেনা ভঙ্গিতে বিগ হিটও করেছেন, যা অনায়াসেই বাউন্ডারি ছাড়া হতো সেটা খালি চোখে দেখলেই বোঝা যায়। টেস্টের ফরম্যাটটাকে টাটা বাই বাই বলেছেন রিয়াদ। তবে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে এখনও মাঠে নামছেন তিনি। এই তো কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হয়ে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে নিজের মতোই প্রমাণ করেছেন রিয়াদ। পুরো টপ অর্ডার যখন ব্যর্থতার ট্যাগ নিয়ে বিশ্বকাপ শেষ করেছে, তখন ভরসার নামে নিজেকে অনেকটাই মেলে ধরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ তো টেস্ট থেকে অবসর নিয়েই ফেলেছেন, তবে রিয়াদকে বল করা মুস্তাফিজ এখনও টেস্ট থেকে বিদায় নেননি কিংবা নেয়ার সময়ও হয়নি। সময় যখন বদলেছে তখন হয়তো সামনের কোনো সিরিজে মুস্তাকেও দেখা যেতে পারে টাইগারদের সাদা জার্সিতে, হয়তো সেটা খুব তাড়াতাড়ি। রেজাউল করিম, কালবেলা।